গুড্ডি ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় গুড্ডিকে নিষিদ্ধ ওষুধ সেবন করিয়ে চিরতরে শেষ করতে গিয়ে এবার নিজেই ফেঁসে গেল শিরিন। সিসি ক্যামেরার ফুটেজে ধরা খেল শিরিন। মানুষ যখন পাপ করে তখন সেই পাপের নমুনা কিছু না কিছু রেখে যায় তার অজান্তেই। আর যদি কেউ কখনো কোনো মানুষকে হত্যা করতে চায় তখন তো কোনো না কোনো একটা ক্লু থাকেই যেটার মাধ্যমে ঘাতক ধরা পড়ে। তাই বলে শিরিনের মতো বোকামি কি কেউ করে? আসলে আবেগে পড়ে হয়তো করে ফেলেছে। গুড্ডিকে দেখতে আসার একটাই উদ্দেশ্য ছিল শিরিনের, তবে পরিকল্পনা হয়তো অন্য কিছু ছিল আর করেও ফেলেছে অন্যতা। নিষিদ্ধ ঔষধটা যখন গুড্ডিকে পান করায় তখন রুমে যে সিসি ক্যামেরা ছিল সেটা খেয়াল করেনি শিরিন। শিরিন নিশ্চিন্ত মনে রুম থেকে বের হয়ে যায়। যন্ত্রণায় ছটফট করে গুড্ডি। নার্সকে ডাকলো না শিরিন, আর এমন সব কথা বলেছে, সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে। একজন এসপি কে কেউ গুলি করতে মারতে চায় আর তাকেও তো সেভাবেই চিকিৎসা দিতে হবে। তাও আবার গুড্ডির মতো লড়াকু সৈনিকের বেলায় তো আলাদা করে দেখতেই হবে। আর তাই তো এবার গুড্ডির অবস্থা দেখেই তো অনুজের মাথা খারাপ। ডাক্তারেরা বুঝতে পেরেছে কি হয়েছে। তাহলে কি এবার সিসিটিভির ফুটেজ দেখেই ধরা খাবে শিরিন? বন্ধুরা তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।